পুকুরপাড়ে অন্তত 100টি মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল, আবার সেখানেই গাড়া হয়েছে তাঁবু। আর পুকুরের চারপাশে ভিড় করছেন নানা বয়সী উৎসুক জনতা, উপলক্ষ দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরা। সিপের বর্ষিতে টোপ লাগিয়ে পানিতে ফেলে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন মৎস্য শিকারীরা। ফাতনায় টান পড়লেই ডাঙ্গায় মাছ তোলার ব্যস্ততা তাদের। বর্ষিতে মাছ তুলে আনার এই খেলায় কিছুতেই যেন শেষ হতে চায় না প্রতীক্ষার প্রহর। জাফরের পাঁচবি উপজেলার পশ্চিম বৃদ্ধিগ্রাম মজুমদারনি পুকুরে হয়ে গেল শৌখিন মৎস্য শিকারীদের দীর্ঘ প্রতীক্ষার এই উৎসব। এতে 20টি শৌখিন শিকারীর দল প্রত্যেকে 40,000 টাকায় সিট কিনে দুই দিন মাছ ধরেন। একটি টিকিটের বিনিময়ে 6টি সিপ ফেলার সুযোগ পান তারা। দুদিনের সাধনায় সফলতার মুখ দেখেছেন অনেকেই, আবার খালি হাতেও ফিরেছেন কেউ কেউ। এরপরও পাওয়া না পাওয়া নিয়েই প্রাত্যহিক কর্মব্যস্ততা ছাপিয়ে একটু নির্মল বিনোদনের আশায় এই উৎসবে মেতে থাকেন তারা। মাছ ধরা আসলে একটা শখের নেশা আর কি। শখের বসে আমরা আসছি, আমরা কালকে একটা মাইক্রোতে আসছি 14 জন, আর আজকে মোটরসাইকেলে আসছে আর 8-10 জন, এই আমরা 24-25 জন আমাদের গ্রুপে আছি। 9 জনের একটা টিম বগুড়া থেকে আসছি আমরা। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে আমরা মৎস্য শিকার করি। টাকাটা এখানে মুখ্য বিষয় না, আসলে এই যে আমরা এখানে সবাই একত্রিত হয়ে আনন্দ করি, বন্ধু বান্ধব, অনেক সুন্দর মাছ আমরা এখানে পাচ্ছি। টিকিট অনুপাতে যে মাছের কথাটা বলেছিল সেই অনুপাতে মাছ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। মাছ ধরার এই উৎসব উপভোগ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সহ গ্রামবাসীরা। টিকিট কেটে আধুনিক পদ্ধতিতে মাছ ধরার কৌশল দেখে আনন্দিত সবাই। আগে ছোটবেলা আমরা ফাতা বহিতে ছোট ছোট বহিতে মাছ মারতাম চেরা দিয়ে, বুঝলেন? কিন্তু আগে তো এগুলান ছিল না, এখন অনেক কিছু উন্নত হয়েছে, বিভিন্ন জায়গাতে আসে মাছ মারছে বা দেখছি। আমাদের পাঁচবি উপজেলার মধ্যে এটা একটা বড় মানে পুকুর, এখানে বছরে 5-6 বার মাছের শিকার করা হয়। আমরা সবাই খুব আনন্দ করে এটা উপভোগ করি আর কি। আগামীতে দেশের সবচেয়ে বড় পরিসরে মাছ ধরার টুর্নামেন্ট আয়োজনের আশা আয়োজকদের। যারা শিকারি পাঁচবি উপজেলার আছে সকলে মিলে একটা ঐক্যবদ্ধ হয়ে মজুমদানি পুকুরটা নেওয়া হয়, নিয়ে এখানে মাছ ছাড়ে দেয়। যারা শৌখিন শিকারী আছে বিভিন্ন এলাকা থেকে আসে, তারা অংশগ্রহণ করে মাছ মারে, আমরাও মারি। আমাদের ছেড়ে দেওয়া মাছ প্রায় 28-30 কেজি পর্যন্ত আছে। বিভিন্ন ধরনের মাছ আছে, রুই আছে, কাতলা আছে, ব্লাড আছে, ব্রিগেড আছে, সহ আরও অন্যান্য মাছ আছে এবং অনেক বড় বড় মাছ। শিকারীরা খুব আনন্দ পায়, আমরাও খুব আনন্দ পাই। সংশ্লিষ্টরা জানান, পশ্চিম বৃদ্ধিগ্রাম মজুমদারনি পুকুরে আয়োজিত এই উৎসবে ঢাকা, রাজশাহী, রংপুর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলা থেকে মাছ ধরতে আসেন শতাধিক মৎস্য শিকারী। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।